অনেকদিন তো দেখা আপনাদের সাথে, তাই তো? বেশ অনেক লম্বা গ্যাপ, দেখা কি মনে কয়েকজন সরেও গেছে আমি জানি না, আশা করি আবার সবাই ফিরে আসবে। তো ওয়েব প্রোগ্রামিং, ওদিকে ফয়সাল আপনাদের ক্লাস নিছে, রেড ফারিয়ালও কিছু নিছে, আজকে অনেকটা আলোচনা করছে। আমরা আসলে এসপি ডট নেটে থাকবো, আমাদের উদ্দেশ্য হলো এমপিসিতে চলে যাওয়া। আজকে আপনারা নিজেরা গ্রুপ তৈরি করে ফেলবেন, যেটা আপনাদের ঈদের আগে আমি বলছিলাম যে চারজনের গ্রুপ, আমি জানি না করছেন কি আপনারা, আজকে করে ফেলতে হবে, আর কোনো অপশন নাই। যারা আজকে অনুপস্থিত তাদের সাথে আলোচনা করে লিস্ট দিতে পারেন, আর অথবা ওনারা আসলে আমরা সেটা ওনাদেরকে বিভিন্ন টিমে ডিস্ট্রিবিউট করে দিব। ওয়েব প্রোগ্রামিং এর ক্ষেত্রে বেসিকটা কি, এটা সবাই ক্লিয়ার কিনা? ওয়েব প্রোগ্রামিং বেসিক কিভাবে কাজ করে? এসপি ডট নেট অথবা এমবিএস অর হোয়াট এভার ইট ইজ, ওয়েব প্রোগ্রামিং এর ডেস্কটপ এবং ওয়েব প্রোগ্রামিং এর মধ্যে পার্থক্য আছে, যেটা কিছুক্ষণ আগে ভিউ স্টেট আলোচনা করতে গিয়ে আপনারা টের পাইছেন, তাই না? আপনারা দেখছেন যে ডাটা আসলে রাখেন কিন্তু ডাটা থাকে না, এটা কি দেখছেন? কেন ভিউ স্টেট আসছে এটা তো ক্লিয়ার, কারণ আমি ভেরিয়েবলে ডাটা রাখি কিন্তু ভেরিয়েবলে ডাটা কিন্তু থাকে না, এটা কেন হয়? কারণ ওয়েব টেকনোলজি আর ডেস্কটপ টেকনোলজি একই রকম না। ওকে, সো হোয়াটস দ্য বেসিক থিং, আমি ছবি এঁকে বোঝানোর চেষ্টা করব। আপনারা যত ছবি এখানে যাচ্ছে না ভিডিওতে, আপনারা একটু নিজেরা এঁকে নেবেন। ডেস্কটপে কি হয়, আমি প্রথম ডেস্কটপের ব্যাপারটা একটু দেখাবো এখানে এবং কম্পেয়ার করে দেখাবো। ডেস্কটপ সবকিছু সিঙ্গেল মেশিনে, তাই না? জাস্ট জাস্ট ফিল আপনার, আমি ডেস্কটপে একটা অ্যাপ্লিকেশন লিখলাম, হ্যালো ওয়ার্ল্ড অর হোয়াট এভার ইট ইজ, হ্যালো ওয়ার্ল্ড, এখানে ডাটা থাকে ওইখানে থাকে না কেন, এখানে কেমন ডাটা থাকে আগে এটা দেখে। প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য আপনার কম্পিউটারের র্যামের মধ্যে কিছু স্পেস অ্যালোকেট হয়ে থাকে, তাই না? তো আপনি যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন তখন কি হয়, ওই পার্টিকুলার ভেরিয়েবল অর কমপ্লেক্স ডাটা টাইপ, যেটাকে আমরা বলছি আমরা নিজস্ব অবজেক্ট, ওই জিনিসগুলোর জন্য আমার মেমোরিটুকু আমার অ্যাপ্লিকেশনের মধ্যে, অপারেটিং সিস্টেম কি করে আপনাকে একটা জায়গা দিয়ে দিচ্ছে, বলতেছে তোমার জন্য এই জায়গাটুকু দিয়ে দিলাম অ্যাপ্লিকেশনের জন্য। তা আমি আমরা আমার অ্যাপ্লিকেশনের যখন এক্সিকিউশন পাথের মধ্যে বিভিন্ন রকম ভেরিয়েবল সেভের ইস্যু আসে, সে আসলে ওই মেমোরিটাকে ইউজ করে। তো যখন দরকার হয় আমার সেই মেমোরি থেকে, আমার স্কোপের মধ্যে থাকলে সেই মেমোরিতে যে ডাটাটুকু আছে সেটা কিন্তু উঠিয়ে দেখায়। প্রসেসর আমার কম্পিউটার, আমি যেখানে রান করছি, আমার মেমোরি আমার কম্পিউটার, সব কিছু কিন্তু এখানে, রাইট? দিস ইজ দ্য টিপিক্যাল ডেস্কটপ অ্যাপ্লিকেশন অ্যান্ড ইট ইজ গোয়িং টু বি ডেড, রাইট? ওকে, কেন ডেস্কটপ অ্যাপ্লিকেশন যে ইউজ হবে না তা না, হবে, কিন্তু যেমন এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে, ওকে, আমরা যে গান শুনি এটা তো আসলে ডেস্কটপ, কিন্তু আপনারা অলরেডি মোটামুটি ট্যাপ পেয়ে যাচ্ছেন কি ইউটিউবের এই যুগে আর গান শোনা তো ডেস্কটপে থাকবে না, আর কি যেন ক্লাউড সাউন্ড এর যুগে অ্যালুমিনিয়াম থাকবে না, আর হোয়াট এভার ইট ইজ, তাই না? সবকিছুই কেমন জানি অনলাইনের দিকে চলে যাচ্ছে। ওকে, সো দুটো টেকনোলজি একদম ভিন্ন, অনলাইন কিভাবে কাজ করে, অনলাইন ওয়েব প্রোগ্রামিং কিভাবে কাজ করে। ওয়েব প্রোগ্রামিং এর একদম বেসিক হলো, আমার এখানে একটা সার্ভার আছে, সার্ভারের মধ্যে আমি একদম নরমালি চিন্তা করি, সার্ভারের মধ্যে আমার একটা HTML পেজ আছে। দেখেন আমি প্রথম খুব সিম্পল, সার্ভারের মধ্যে আমার একটা HTML পেজ আছে, এই HTML পেজটার জন্য বিভিন্ন জায়গা থেকে ক্লায়েন্ট রিকোয়েস্ট করবে, তাই না? ধরেন আমাদের কোর্সের জন্য একটা HTML পেজ কোথাও আপলোড করা আছে, তাহলে আমরা কোর্সের নাম দিলাম ধরেন ওপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইন .NET.com, রাইট? সো আলটিমেট .com এর রিকোয়েস্টে কি হবে, ওইখানে এখানে যে index.html ফাইলটা আছে সেটা আসলে সে বুঝবে তার কাছে রিকোয়েস্ট পাঠানো হচ্ছে, ও আর কিচ্ছু না, এই HTML টা ক্লায়েন্ট কে দিয়ে দিবে, আমরা এখানে বলি ক্লায়েন্ট 1, ক্লায়েন্ট 2 এবং ক্লায়েন্ট 3, আর এখানে আমরা বলতেছি এটা একটা সার্ভারের মধ্যে আছে। ফিজিক্যালি আমি একে দেখাচ্ছি কারণ এটা সার্ভার, সার্ভার মানে যে শুধুমাত্র হার্ডওয়্যার তা না, আপনারা জানেন সার্ভার সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাছে এটা একটা সফটওয়্যার, তাই না? ওকে, সো এবং ক্লায়েন্ট মানে যে এটা একটা ডেস্কটপ কম্পিউটার তা না, ক্লায়েন্ট বলতে আমরা কি বুঝাচ্ছি, ব্রাউজার গুলাকে বোঝাচ্ছে, যেমন কি ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স। সো এখান থেকে একটা রিকোয়েস্ট যায় অবজেক্ট ওরিয়েন্টেড ট্রেনিং প্রোগ্রাম .com ফর এক্সাম্পল। সো আপনি যখন এই অ্যাপ্লিকেশনটা হোস্ট করছেন, কোথাও না কোথাও ওই ম্যাপিংটুকু করা আছে,
যে এই কোন একটা ক্লায়েন্ট যখন রিকোয়েস্ট করবে তখন এই পার্টিকুলার সার্ভারে চলে আসবে। এই পার্টিকুলার সার্ভারের মধ্যে আছে যে কোনো একটা ওয়েব সার্ভার, আমরা সেটাকে বললাম আইআইএস, মাইক্রোসফটের যেটা আইআইএস। আইআইএস কি একটা ওয়েব সার্ভার, তার কাছে এটা হোস্টিং অবস্থায় আছে, অ্যাপ্লিকেশন রানিং অবস্থায় আছে। থিঙ্ক সামথিং লাইক ডাটাবেস সার্ভার। ডাটাবেস সার্ভার বলতে কি আমরা কি বুঝি যে শুধুমাত্র হার্ডওয়্যার? নো, ডাটাবেস সার্ভার মানে আমার এখানে কিন্তু এখন কি এমএস এসকিউএল রানিং অবস্থায় আছে, রাইট? সো দিস ইজ দ্য সার্ভার, যে কেউ তার জন্য ডাটাবেজের নাম বলে, টেবিলের নাম বলে, অথেন্টিকেট হলে, তার কাছে রিকোয়েস্ট আসলে সে ডাটাটুকু দিয়ে দিতে পারে। সামথিং লাইক দিস অ্যানালজিটা আনতেছি, আমার এখানে একটা ওয়েব সার্ভার আছে যার কাছে 1000-2000 ওয়েব হোস্টিং অবস্থায় আছে। তার কাছে যখন সঠিকভাবে নাম আসে যে আমাকে এই পেজটা দাও, তখন সে বুঝে আসলে কোন হোস্টিং, কোন ওয়েব অ্যাপ্লিকেশনে কোন পেজটা তাকে দিতে হবে। আমরা আপাতত সিম্পল থাকার জন্য বলছি এটা একটা এইচটিএমএল পেজ। সো যখনই এর কাছে একটা রিকোয়েস্ট আসে এটা দেওয়ার জন্য, তখন সে রেসপন্স করে। সো দিস ইজ দ্য রিকোয়েস্ট, কার কাছ থেকে আসলো? ক্লায়েন্টের কাছ থেকে। তখন সেটা এগেনস্টে রেসপন্স করবে, রেসপন্স হিসেবে কি দিবে? এই পেজটা দিবে। সো ইটস দ্য রেসপন্স, বলো যে ভাই না তুমি এই এইচটিএমএলটা নিয়ে যাও, আমার কাছে বলছো তোমাকে এই পেজটা দেওয়ার জন্য, আমি এটা দিয়ে দিলাম। এখন ক্লায়েন্টে যাওয়ার পর কি হয়? ক্লায়েন্টের ক্লায়েন্ট নিজে একটা প্রোগ্রাম, তাই না? সে আমাকে কিছু দেখায়, কিসের ভিত্তিতে দেখায়? তার কাছে যে এইচটিএমএলটা আসলো সেখান থেকে সে বুঝে এটাকে কিভাবে রেন্ডার করতে হবে। এবার দেখেন আমি যেটাতে দেখছি সেটা কিন্তু আরেকটা অ্যাপ্লিকেশন, যার কাছ থেকে ডাটাটুকু নিল সেটা কিন্তু আরেকটা আইএএস, একটা ওয়েব সার্ভার, আর সেখানে বসানো আছে আমার তৈরি করা অ্যাপ্লিকেশন। ফুললি সব কিছু আলাদা আলাদা না? সো এটার সাথে ডেস্কটপ অ্যাপ্লিকেশনের কোনোভাবেই মিল নেই, এবং ফুল টেকনোলজি কাজ করে রিকোয়েস্ট এবং রেসপন্সের উপর ভিত্তি করে। আর এখানে কিন্তু সেভাবে করে না, মেমোরিতে ডাটা রাখে, রিকোয়েস্ট করলে সে আমাকে ডাটা করে দেখিয়ে দিচ্ছে, ভেরিয়েবল দেখে, রাইট? সো দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট ইন ওয়েব প্রোগ্রাম। ইন্টারেস্টিংলি অর কি ইন্টারেস্টিং না বলি, যে আনফর্চুনেটলি এখানে আরেকটা ঘটনা ঘটে, সেটা কি যখন একে রিকোয়েস্ট করছে যে ভাই তুমি আমাকে এটা দাও, একে দিয়ে দিছে, তারপর যা যা এ ভুলেই গেছে, ও যে আপনাকে এটা দিছে কি করতে না করতে সব ভুলে বসে আছে, কিছুই তার মনে রাখে, রাইট? আচ্ছা, এটাকে বলে এইচটিটিপি প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আমরা যত রকম, আপনারা যত ওয়েব পেজ দেখেন সবগুলো এইচটিটিপি, অধিকাংশ আমরা আসলে এখন তো আর এফটিপি মানে শুধুমাত্র ফাইল ট্রান্সফারে হয়, আমরা যত পেজে যাই সব কিছু কিন্তু এইচটিটিপি, রাইট? সো এইচটিটিপির মেকানিজম কি, ক্লায়েন্ট রিকোয়েস্ট করবে একে, এ সেটা অনুযায়ী একে রেসপন্স করার পর এখানে চলে আসবে, এবং এরপরে এরপরে সার্ভার আর ওই যে রিকোয়েস্ট আসছে তার এগেনস্টে কি ভেরিয়েবল রাখা টাকার কোনো কিছুই সে মনে রাখবে না, স্টেটলেস বলা। ওকে, আচ্ছা, এজন্য কিছুক্ষণ আগে আপনাদের ভিউ স্টেটটুকু লাগছিল, কেন? কারণ হলো আমার স্টেটটা আসলে ধরে রাখা দরকার। রিয়েল লাইফ তো এরকম না, প্রোটোকল এরকম, কিন্তু আমার রিয়েল লাইফ তো এরকম না যে ভাই তুমি ভুলে গেলেই কাজ হবে, তো হবে না, তুমি মনে রাখতে হবে সামহাও। আমরা আসলে মেকানিজম অ্যাপ্লাই করতেছি। আচ্ছা, এবার চলে আসেন, আমি যে কথাটা বলছি সেখানে কিন্তু আমি একবারও বলি না ASP.NET এর কথা, শুধুমাত্র লাস্টে বলছি, বললাম HTML এর কথা। নেক্সট, তারপর অংশ, তারপরে অংশটুকু হলো HTML পেজ দিয়ে আপনি স্ট্যাটিক পেজ করতে পারেন। কথাটা মানে কি? অর্থাৎ হলো হাই বাংলাদেশের পতাকা এটা, রাইট? বাংলাদেশ অমুক দেশ, উত্তর দক্ষিণে এটা এটা আছে, সামথিং লাইক দিস। HTML পেজের মধ্যে লেখা আছে সেটা আপনি দিয়ে দেন। কিন্তু যদি বলা হয় যে ভাই আমি জিনিসপত্র অর্ডার দিব, আমি দেখতে চাই আমার অর্ডারের বর্তমান অবস্থা কি, অর্ডার জিনিসপত্র বর্তমান কোন এয়ারপোর্টে আছে, তাই না? দ্যাট মিন্স একটা রিয়েল লাইফের প্রবলেমকে, একটা রিয়েল লাইফ প্রবলেমের মধ্যে পালস থাকে, বিজনেস পালস থাকে, কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, তাই না? সেটা তো একটা একটা স্ট্যাটিক জিনিস দিয়ে আপনি এক্সপ্রেস করতে পারেন, নট পসিবল। ডাটাবেসে ডাটা থাকবে, আর অনেক কিছু আছে। এখন ওয়েব এটাতে কিভাবে কাজ করে? ওয়েব খুব ইন্টারেস্টিং কাজ করে। ওয়েবের আমরা যখন একটা HTML এর পাঠাই, এই HTML এর ভিতরে একটা জিনিস আছে, সেটা হলো যখন এখানে যাই এলো,
HTML এর মধ্যে আমরা পাঠিয়ে দিতে পারি ফর্ম বলে একটা জিনিস, ফর্মের শুরু এটা একটা HTML ট্যাগ। এই ক্লায়েন্ট যখনই সি, আমি কি বলছি, আমি বলছি এটা একটা অপারেশন, এটা একটা কমপ্লেক্স বিজনেস, সো প্রথম একটা রিকোয়েস্ট আসবে, সে মধ্যে ধরুন ফর এক্সাম্পল একটা এস্টিমেট দিই, সে বলবে যে ভাই এখন এই যে স্টুডেন্টরা আছে তার ডাটাটুকু আমি দেখতে চাই, এই যে কতটুকু বলছে, এটা কি সেকেন্ড রিকোয়েস্ট না দেন ফার্স্ট রিকোয়েস্ট না? ফার্স্ট রিকোয়েস্ট খুব নিরীহ একটা রিকোয়েস্ট, যে ভাই ফর এক্সাম্পল হ্যালো ওয়ার্ল্ড এ বাটন একটা আর স্টুডেন্টের লিস্ট দিয়ে দিল সেটা আমাকে। তারপর আপনি বললেন আমি স্টুডেন্টটাকে দেখতে চাই, যেমন যেমন এক্সাম্পল হিসেবে বলি, ধরুন গুগলের পেজটা একদম নিরীহ টাইপের পেজ, যখন কোনো ডাটা দিয়ে সার্চ দেয় তখন আসলে বিশাল কিছু করে বসে থাকে, তাই না? সো প্রথম রিকোয়েস্ট গুলো ভাই পেজ এর ইংলিশ পেজটা দাও অথবা এই পেজটা দাও, সে দিল। তারপরে কিন্তু এরপর কন্টিনিউয়াস প্রসেস, আমি বললাম ভাই এই স্টুডেন্টের ডাটা, এখন এখান থেকে যে এই স্টুডেন্টের ডাটাটা দাও এটা এদিকে কিভাবে যায়, তাই না? এটা যায় ফর্ম ট্যাগে, রাইট? আর এখানে বসে আছে এই ফর্ম ট্যাগ অনুযায়ী যে ডাটাবেজের মধ্যে ডাটা অপারেশন করতে হবে অর কোনো ফাইল থেকে ডাটা তুলে আনতে হবে, হোয়াট এভার ইট ইজ, সেটার জন্য এই এইচটিএমএল এর সাথে ট্যাগ করা সম্ভব আমার পিএইচপি ডট নেট হোয়াট এভার ইট ইজ, যে কোনো জাভা যে কোনো ল্যাঙ্গুয়েজ, বুঝতে পারতেছেন কিনা দেখেন, আগে ওয়েব বুঝেন তারপর এসপি ডট নেট, ওকে অনেক কথাবার্তা চলে আসে, মানে আরো যদি ব্রেকডাউন করতে চাই কেমন। সো এই যে এখানে ফর্মের মধ্যে খুব ইন্টারেস্টিং একটা প্যাটার্ন আছে, যে জিনিসগুলো আসলে এসপি ডট নেট এ লুকে আছে, এটা হইতো ঝামেলা, লুকে ফেলছে মানে ওগুলো এনক্যাপসুলেট করে ফেলছে, অত এই জন্য জিনিসটা দেখতে ডেস্কটপের মতো কিন্তু আসলে ওয়েবের মতোই কাজ করে। এইটার মধ্যে বলা থাকে কি জানেন, এটার মধ্যে বলা থাকে এই ফর্ম তুমি যে সাবমিট হচ্ছ, রাইট, এটার মধ্যে বলা আছে তুমি অমুক স্ক্রিপ্ট কে রান করবে। সো কি হয়, এখান থেকে কিছু রিকোয়েস্ট এটার ভিতর যায় এবং রিকোয়েস্ট গুলো সে কোন প্রোগ্রামের মধ্যে পাঠাবে এই জিনিসটা লেখা আছে। তো এখানে সার্ভারে যায়, সার্ভার তো বুঝে যে এখানে তাহলে আমার ওখান থেকে গিয়ে ডাটা তুমি আসছো, ইটস এ বেসিক থিং, আমি ওভারভিউ হিসাবে দিলাম আপনাদেরকে। তাহলে আপনি প্রথম বিশ্বাস করতে হবে ওয়েব অ্যাপ্লিকেশন স্টেটলেস, আপনাকে মেকানিজম বের করতে হবে কিভাবে স্টেট ধরে রাখা যায়, আর নর্মালি এটা ডেস্কটপের মতো কাজ করে না, ডেস্কটপ অনেকটাই কি ধরেন গান গাচ্ছেন কিন্তু কোনো আপ ডাউন নাই আর কি, বাট ওয়েবের মধ্যে আসলে ওয়েব আপনার মানে রিদম আছে, রাইট? এখানে ঠিক সেরকম রিদম নাই ডেস্কটপ, রিকোয়েস্ট রেসপন্স এবং সেরকম কাজ করছে, অ্যাপ্লিকেশন স্টেট বলে ফিক্স কিছু ওয়েবে কাজ করছে। কিছুটা আইডিয়া পাওয়া গেল? অলরেডি তো আপনাদের কি আপনারা নিজেরা ক্যালকুলেটার তৈরি করছেন, তাই না, করে ফেলতে পারছেন। এখন আমি আপনাদেরকে একটা ছোট কাজ, আপনারা কি ক্যালকুলেটার ক্লাস তৈরি করে করছেন, সবাই সেভাবে করছেন, তাই তো? এখন আমি আপনাদেরকে একটা ছোট কাজ দেব, সেটা হলো যে পার্সন একটা অবজেক্টের তিনটা ডাটা আপনারা রাখবেন এবং সে ডাটাটুকু দেখাবেন, বলে দিচ্ছি কিভাবে করবেন। পার্সন নেম, ইমেল, সো এখানে নিশ্চয় আপনি একটা পার্সন অবজেক্ট পাচ্ছেন, তাই না? সো এটা প্রথম আমি সেভ বাটন ক্লিক করব, ইচ্ছা করে দুইটা বাটন রাখছি কারণ একটা বাটন হলে আপনি ওই খাতার মধ্যে কোড লিখে ইয়ে করতে হবে, সেভ বাটন ক্লিক করব, সামহাও এই ডাটাটা কোথায় সেভ হবে, নট ইন ডাটাবেজ অর ইন ফাইল, সেটার সাথে কোনো এটা কোনো একটা ভেরিয়েবলে থাকে, সো সেভ হবে। আর যখন আমি শো বাটন ক্লিক করব কেমন সেভ হবে এবং এগুলো তো খালি হয়ে যাবে অ্যাজ ইউজুয়াল, তখন আমার নিচে লেভেলে আমাকে দেখাবে, লেভেল আপনারা দেখাতে পারবেন না অলরেডি তো আপনার রেজাল্ট লেভেলে দেখাচ্ছে, তাই না? লেভেলের মধ্যে দেখাবে কি নেম আসলে কি ছিল এবং ইমেলটা কি ছিল, আপনাকে বুঝতে পারছেন এই কাজটুকু আপনারা করেন আপনারা একটা ডিফিকাল্টি ফেস কাজ করবেন। প্রথম এখানে কি কি পাচ্ছেন, অবজেক্ট কি পাচ্ছেন, পার্সন অবজেক্ট পাচ্ছেন,
সো সে অনুযায়ী কিন্তু কোড লিখবেন, দুটাকে বিচ্ছিন্ন ডাটা হিসেবে চিন্তা করবেন না। প্লিজ স্টার্ট।